কবে উচ্চ মাধ্যমিক শুরু করেছি পড়া, দেখতে দেখতে কিন্তু অনেকগুলো গল্প কবিতা নাটক শেষ হতে হতে যেখানে আমরা এগোতে চলেছি সেটা হচ্ছে সামনেই পরীক্ষা, টেস্ট পরীক্ষা। এবার সবার মধ্যে একটাই প্রশ্ন যে টেস্ট পরীক্ষা কবে, কবে আমাদের টেস্ট পরীক্ষা হবে। আর 90% স্টুডেন্টদের মধ্যে সমস্যা হচ্ছে পরীক্ষা তো সামনেই জানি কিন্তু আমার তো কিছু পড়া হয়নি, আমি প্রস্তুতি কিভাবে নেব। হাতে কিন্তু সব থেকে বড় বাধা সেটা হচ্ছে বাঙালির দুর্গোৎসব। এই বাধা যে টপকাতে পারবে সেই কিন্তু টেস্ট পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। অলরেডি তোমরা জানো রাজ্য শিক্ষা দপ্তর নিয়ে বিশাল টালমাটল পরিস্থিতি চলছে, কিন্তু টেস্ট পরীক্ষা কবে হবে, যেমন আমাদের এখানে বেশ কিছু স্কুলে, কারো স্কুলে 18 তারিখ, কোনো স্কুলে 16 তারিখ, মানে নভেম্বর মাসের 18-16, তার মানে আমরা ধরে নিতেই পারি টেস্ট পরীক্ষা নভেম্বরের 3rd week বা 2nd week থেকে স্টার্ট হবে। তবে এটা বলা বাহুল্য যে টেস্ট পরীক্ষায় আমাদের প্রস্তুতি কিন্তু খুব ভালোভাবে নিতে হবে। টেস্ট পরীক্ষার অর্থ এটা একদম মাথায় ঢুকিয়ে নাও যে টেস্ট পরীক্ষা কিন্তু নভেম্বর মাসের 2nd week মধ্যেই হচ্ছে। তাহলে তোমার এটা কত তারিখ, সেপ্টেম্বরের আজকে তারিখ কত, আজকে সেপ্টেম্বরের 19 তারিখ, কালকে ভিডিওটা আপলোড হবে, মানে কালকে সেপ্টেম্বরের 20 তারিখ। আমাদের হাতে সময় আছে এই মাসের আর 10টা দিন, অক্টোবরের পুরোটা পাচ্ছি, তাহলে 10 আর 30 = 40 দিন, আর নভেম্বরের 2টো সপ্তাহ বা 1টা সপ্তাহ পাচ্ছি, 47 দিন, আমি আরও ধরলাম 40 দিন, 7 দিন পুজো আনন্দের জন্য তোদেরকে আমি বা তোমাদেরকে দিয়ে দিলাম। এবার প্রশ্ন, 7 দিন কি তোমার কাছে এনাফ নয়? পুজোর আনন্দটা এমনভাবে কাটাতে হবে যাতে করে আমি যদি সব কিছু বাদ দিয়ে আনন্দ করি আনন্দটা আনন্দ মনে হবে না। আমি সারাদিন পড়ব, রাত্রিবেলায় মুষ্টিমেয় সময়টুকু আনন্দ করব, দেখব ভীষণ ভালো লাগছে। জানি এমন একটা অ্যাটমসফিয়ার বা অ্যাম্বিয়েন্স থাকে বাড়িতে, আত্মীয় স্বজন ইত্যাদি আসে, যে তাতে করে আমার আর পড়ার মানসিকতা থাকে না। আচ্ছা তোরা বলতো, বাড়িতে আত্মীয় স্বজন না থাকলেও কি তোদের পড়ায় মন বসে? ম্যাক্সিমাম স্টুডেন্টদের তো বসে না, তার মানে শুধু শুধু ওই আত্মীয় স্বজনদের অজুহাত বা দুর্গোৎসবের অজুহাত, মাইকের অজুহাত ইত্যাদি অজুহাত কিন্তু দেওয়া বন্ধ করতে হবে। এখন একটাই ফ্যাক্ট, একটাই রিয়ালিটি যে সামনে পরীক্ষা, আমাকে অ্যাট এনি কস্ট পড়তে হবে। অনেক ছেলেমেয়েরা আছে তোমরা যারা সিলেবাসটুকু জানো না যে পুরো সিলেবাসটা কী আছে। আমি যতটুকু নোটস দিয়েছি দেখতে দেখতে আমাদের কিন্তু প্রপোজাল আজকে কমপ্লিট করে ফেললাম, বাকি থাকে একটা মাত্র কবিতা, সেটা রেখে দিয়েছি তোমাদেরই জন্য। আমরা টেস্টে পড়ব কিভাবে, এই যে 40টা দিন, 40টা দিন যদি কেউ ভালো করে পড়ে, সারা দিন পড়তে হয় না, যারা সায়েন্সের ছেলে মেয়ে তারা একটু বেশি পড়তে হয়, কিন্তু আর্টসের ছেলে মেয়েরা তুলনামূলক কম পড়লেও চলে। আমরা সারা দিনে যদি অ্যাপ্রক্সিমেটলি 7 আওয়ার্স পড়ি, 7 ঘন্টা এনাফ, আমি বলেছি সায়েন্সের ছেলে মেয়েদের জন্য 7 ঘন্টা, আর আর্টসের ছেলে মেয়েগুলো তোমরা 5 ঘন্টা পড়ো না, প্রতিদিন 1 ঘন্টা করে কি কি পড়বা, আর ছোটো ছোটো পরীক্ষাগুলো দিয়ে যেতে হবে যেমন আমরা দিচ্ছি। আমরা পরীক্ষা দিয়েছি বলে কোন জায়গাটা কমপ্লিট আছে আমরা বুঝতে পারছি, এই ছোটো ছোটো মক টেস্টগুলো দেওয়া প্রয়োজন। আর পরীক্ষার দিন কোথাও পড়তে যাওয়া বন্ধ করা যাবে না, কোথাও পড়তে গেলে আমাদের একটা ছন্দ পতন ঘটবে, আমাদের লিঙ্ক সরে যাবে, আবার 4-5 দিন পরে পড়তে গেলে প্রথম 2 দিন এনার্জি পাবো না পড়তে যেতে, কারণ এটা তো অভ্যাস নষ্ট হয়ে যাবে, প্রথম 2 দিন ভাল লাগবে না, মা চলে যাওয়ার তো দুঃখ থাকেই, তার থেকে বড় দুঃখ আবার বইতে স্পর্শ করতে হবে, এটাই সব থেকে বড় দুঃখ, আবার পড়া। যদি মা দুর্গা যদি দশমী দেখি, আমাদের বাঙালির দশমীর দিন তো দশমী হয়, তারপরে আবার পরের দিন দশমী, হাটবার বলে আবার দশমী, শনিবার বলে আবার দশমী, রবিবার দেওয়া যাবে না আবার দশমী, সোমবারে থাকুক আজকে ভাল লাগছে না দশমী, তার মানে মোদ্দা কথা হচ্ছে আনন্দটা দরকার। দেখো এই বছর 1 বছর আনন্দ না করলেও চলবে, প্রত্যেক বছর দুর্গোৎসব হয়, সফলতার দুর্গোৎসব আলাদাই মজা। ভাবো তো যারা আবার নিতে এবার চান্স পেয়েছে তাদের দুর্গোৎসবটা কতটা গ্র্যান্ডিওস হবে।
বাবা তো যারা এবার চাকরি পেয়ে দুর্গা পুজো দেখছে, যারা বেঙ্গল পুলিশ বলো, WB এক্সাইজ কনস্টেবল বলো, তাদের দুর্গোৎসবটা কতটা মজার হবে বলো তো। যারা আমার ছেলে মেয়েরা যারা ধরো চাকরি পেয়ে এবার প্রথম মাইনে পেয়ে মায়ের জন্য শাড়ি কিনতে যাবে, নিজের জন্য পোশাক কিনবে, তাদের দুর্গা পুজোটা কতটা আনন্দের হবে। স্যাক্রিফাইস মিন্স তোমার কাছে তোমার জীবনের সফলতা, তোমাকে স্যাক্রিফাইস করতে হবে। আমি তো পুরোটা স্যাক্রিফাইস করতে বলিনি যে সাধু হয়ে যাও, পুরো দুর্গোৎসব তোমার দেখার দরকার নেই, তা নয়। তুমি সকালবেলায় পড়ে যাও, রুটিন মাফিক পড়ো। ম্যাক্সিমাম ছেলেমেয়েরা কতক্ষণ কী পড়বা পড়তে বসে তাই বোঝো না। আমি পড়তে বসেছি, কী পড়বো তাই জানি না। এটা কিন্তু বন্ধ করতে হবে। আগে আমি লিখে নেব, আমার প্ল্যানিং দরকার, এক্সিকিউটেড প্ল্যানিং দরকার। 3 questions পরে কী দেখেছো, টাইম টেবিলটা মেনটেন করতে হবে। ওই প্রেজেন্ট আমার দরকার, এখন আমার বই পড়া, আমাকে বই পড়তে হবে। ঠাকুর আমি দেখতেই পাবো, অবশ্যই দেখতে যাব। কিন্তু বলেছি তাহলে যেটা কথায় দাঁড়াচ্ছে, নভেম্বর মাসে পরীক্ষা, এখন কিন্তু মেন টার্গেট হওয়া উচিত পড়াশুনো। কাউকে বলবার কোনো কিছু প্রয়োজন নেই, আমি পরীক্ষা এ করব সেই করব। দেখ ভাই সামনে পরীক্ষা, জ্ঞান দেওয়ার দরকার নেই কাউকে। দেখ ভাই সামনে পরীক্ষা, আমার তো এখন ঘুরতে যাওয়া সম্ভব নয়, আই এম ভেরি স্টুডিয়াস, আমি পড়তে বসবো, দরকার নেই। বন্ধু যখন বলছে বন্ধু বিকেলে যাব, বন্ধুকে অ্যাভয়েড করতে হবে এইভাবেই, বন্ধু বিকেলে যাব, বিকেলে জমিয়ে আনন্দ করব, যখন যাব সত্যি জমিয়ে আনন্দ করব। বন্ধু না পড়ে আনন্দ করছে, আমি পড়ে এসে আনন্দ করছি, আনন্দটা আমার 1 degree বেশি। আমি চালাক নিজেকে মনে হবে, সবাইকে দেখে এরকম বলদ বলদ লাগবে, হে না পড়ে এসছে, আমি পড়ে এসছি, আমি ভালো, ভালো লাগবে। কিন্তু সারাদিন এমনি টিভি দেখ ভাল লাগবে না, পড়ে টিভি দেখ ভালো লাগবে, বই টই পড়ে টিভি দেখতে দেখ, দেখা সিনেমাও দেখছিস ভাল লাগছে, আর তোর বাবা মা খুব স্যাটিসফাইং আইজে তোর সঙ্গে দেখছে যে আমার ছেলে মেয়েটা পড়ছে। সুতরাং টেস্ট পরীক্ষার জন্য কিন্তু টেস্ট পরীক্ষায় আমি সব পড়ে যেতে পারবো এমন নয়, তবে যেন আমার মিনিমাম 90% কমপ্লিট হয়ে যায়। কবিতা তো সবটাই হয়ে যাবে, গল্পও সব হয়ে যাবে, সব ব্রড কোশ্চেন পড়ার মুখস্থ করতে হয় না, বিরাট বিরাট ব্রড কোশ্চেন তো আমরা মুষ্টিমেয় কিছু পড়েছি, সে কটা পড়লেই আসবে। আর প্রপোজাল থেকে আমরা 4 questions লিখবো, তার মধ্যে থেকেই টেস্টের জন্য আসবে। টেস্টের প্রস্তুতি একরকম, ফাইনালের প্রস্তুতি আরেক রকম। ফাইনালে খেলাটা অনেকটাই বেশি, টাইমিং আমরা অনেকটাই পাবো। টেস্ট পরীক্ষা দেওয়ার উদ্দেশ্য আমাদের কোন জায়গাটায় আমাদের ভুল হচ্ছে ফাইনাল পরীক্ষার আগে, সেটা যাচাই করে নেওয়াই হচ্ছে টেস্টের প্রধান উদ্দেশ্য। যে কোন কোন জায়গায় আমাদের এখনও ঘাটতি আছে সেটা কিন্তু দেখতে হবে। আমি কতটা সিলেবাস কমপ্লিট করছি এটা ইম্পর্টেন্ট নয়, তুমি কতটা করছো দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তুমি কতটা সিলেবাস, আমি তো সিলেবাস ইচ্ছে করলে আজকেই প্রপোজালের 4 জেরক্স করে দিলাম, নে পড়ে আসবি কমপ্লিট প্রপোজাল। একটা 4-5 জেরক্স তোদেরকে আমি রিপোর্টের করে দিলাম, এ কটা তোরা পড়ে নিবি, হয়ে গেল কমপ্লিট, সিলেবাস তো কমপ্লিট আমার। আনসিন একদিন ধরে প্র্যাকটিস করে দিলাম, হয়ে গেল রিসেন্ট টপিক নিয়ে। তোদের কতটা কমপ্লিট সেটা কিন্তু ইম্পর্টেন্ট। এই জন্য ছোটো ছোটো মক টেস্টগুলো কিন্তু গুরুত্বপূর্ণভাবে দিতে হবে। পুজোর মধ্যেও আমি একটি মক টেস্ট রাখবো, দেখবো কে কতটা সিরিয়াস, কে কতটা স্যাক্রিফাইজিং। এরপরে আগামীতে এখন যত লাফাবি আগামী দিনে তত কিন্তু লাফানো নেমে আসবে, কমে আসবে, দেখবি তখন আর পুজোটা ভালো লাগছে না, তখন একঘেয়েমি মনে হবে। এখন তো আমি আনন্দ বন্ধ করতে বলিনি, আমি বলেছি পড়ে গিয়ে আনন্দ করো। টেস্ট পরীক্ষা কবে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো, এ নিয়ে কোনো অফিসিয়াল নোটিফিকেশান তোমাদের স্কুল থেকে বলে দেবে। প্রত্যেক স্কুলে একই ডেটে টেস্ট পরীক্ষা হয় না, টেস্ট পরীক্ষার একটা সময়সীমা বেঁধে দেয়, এবং টেস্ট পরীক্ষার কোশ্চেন কখনো স্কুল কর্তৃক হয়, কখনো বোর্ড কর্তৃক হয়, বোর্ডও করতে পারে স্কুলও করতে পারে, তবে মোস্ট অফ দ্য কেসেস বোর্ড কর্তৃকই কোশ্চেনটা আসে। বাংলা ইংলিশ তোমাদের ব্যক্তিগত বিষয়, টোটাল সাবজেক্ট 5টা, 4th subject নিয়ে 6টা, 6টা subject মানে 6 ঘন্টা পড়বো, 5টা subject মানে 5 ঘন্টা পড়বো, প্রত্যেক সাবজেক্টের জন্য 1 ঘন্টা। ভালো করে পড়ে প্রস্তুতি নিয়ে আমি আমার সাবজেক্ট কোন স্ট্র্যাটেজিতে পড়তে হবে সেটা আমি বলে দেব। টেস্ট পরীক্ষা কবে পুরো বিশদে বলে দিলাম। আজকে ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো নিচে কমেন্ট করে জানিও, অ্যান্ড স্টে হ্যাপি, স্টে কানেক্টেড টু ফানি লার্নিং। থ্যাংক ইউ।